बिस्मिल्लाह रहमान रहीम अर्थनीति सम्मान द्वितीय वर्ष एवं मास्टर्स प्रिलिमिनारी शिक्षार्थी आज के आलोचना करब मैथमेटिकल इकोनॉमिक्स अर्थात गणितिक अर्थनीतिर इंटीग्रेशनेर ऊपर लेक्चर नम्बर 11। আমি অনেক আগে 9টা ক্লাস দিয়ে কোর্স শেষ করেছিলাম, এখন আরেকটু অঙ্ক দিচ্ছি প্র্যাকটিসের জন্য। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো তোমরা দেখবে যে ইন্টিগ্রেশনটা তোমাদের কোন ইয়ারে আছে, ফার্স্ট ইয়ার থাকলে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে থাকলে সেকেন্ড ইয়ারে করে নেবে। এখন আসো আজকে আমরা সমাকলনের একটা সমস্যার সমাধান করব। জাতীয় বিশ্ববিদ্যালয় 2002 সালে এটি এসেছিল, এরপরেও আসতে পারে আমি ঠিক বলতে পারবো না। ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইটার আমি ইন্টিগ্রেশনটা আমি করব। তো এখন যদি এটাকে এই যে এক্স এর কে অন্তর্কলন করলে ওয়ান হয়, কারোর সাথে মিলছে না, এই জন্য এখানে কোনো জেড ধরা কি যাবে না, জেড ধরে কোনো সুবিধা আমি এই অঙ্কে করতে পারবো না, যেটা আমি 10 নম্বর ক্লাসে আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এই অঙ্কতে একটু কৌশল অ্যাপ্লাই করতে হবে, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে ইন্টিগ্রেশনের অঙ্ক, যাতে আমরা পরীক্ষাতে আনসার করতে পারি। কৌশলটা কি দেখো আমি করাচ্ছি, দেখো আমি ই টু দ্য পাওয়ার এক্সটাকে আগে আনলাম এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স লিখলাম। লক্ষ্য করো আমি এই একই জাস্ট ই টু দ্য পাওয়ার এক্সটাকে এখানে লিখেছি এক্স ডিভাইডেড বাই আমি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আমি কি করলাম আমি লিখে ফেললাম, ঠিক আছে। এখন তোমরা দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে, ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এখানে এক্স প্লাস ওয়ান আছে, এই এক্স প্লাস ওয়ান দেখে আমি উপরে এক্স প্লাস ওয়ান একটু ব্র্যাকেট আর মাইনাস ওয়ান লিখলাম, উপরে আমি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান লিখলাম। দেখো এক্স আর এইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমি জাস্ট অঙ্কটার সমাধানের জন্য একটু কৌশল অ্যাপ্লাই করছি, কোনো পার্থক্য নাই, কারণ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, এক্স থাকবে নিচে, আমি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আমি ডিএক্স লিখলাম। এরপরে দেখো আমি লিখছি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স দিয়ে আমি এক কাজ করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তো এক্স প্লাস ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, উপরে ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ করলাম। এরপরে ইন্টিগ্রেশনের ডিএক্স চিহ্নটা আমি দিলাম। একটু লক্ষ্য করো আমি কি করলাম, ই টু দ্য পাওয়ার এক্স লিখলাম, আর ই টু দ্য পাওয়ার এক্স এর যেহেতু গুণটাই পোড়াটার সাথে আছে, সেকেন্ড ব্রেকেট দিয়ে এই পোড়াটাকে দুই পার্ট করলাম, একটা পার্টে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আরেকটা পার্টে এই যে মাইনাস লিখেছি ওয়ান লিখেছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আমি নিচে লিখলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমি কি করছি, আমি এরপরে আমি যে কাজটা করছি
সেটা একটু তোমরা ভালো করে কি করো লক্ষ্য করো যে দেখো তোমরা বুঝছো কিনা আমি একটু শর্ট করে ফেলবো এখন x প্লাস 1 আর x প্লাস 1 হোল স্কয়ার কাটাকাটি গিয়ে নিচে কত থাকে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা x প্লাস 1 হোল স্কয়ার মানে কি দুইটা x প্লাস 1 ঠিক আছে তো উপরে একটা x প্লাস 1 এর সাথে x প্লাস 1 ক্যান্সেল তাহলে একটা x প্লাস 1 কোথায় আছে এই যে নিচে আছে এটা ক্যান্সেল আর e টু দি পাওয়ার x টা এখানে লিখে ফেললাম dx ঠিক আছে dx ওকে এরপরে দেখো তুমি মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x টা এখানেও আসবে কারণ এই দেখো সেকেন্ড ব্র্যাকেট e টু দি পাওয়ার x টা কিন্তু এই পুরো ভগ্নাংশের সাথে আছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে e টু দি পাওয়ার x টা এখানেও আসবে এই যে মাইনাস লিখেছি e টু দি পাওয়ার x লিখছি নিচে কত আছে x প্লাস 1 হোল স্কয়ার dx তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনি এখানে x প্লাস 1 লিখলেন আর এখানে x প্লাস 1 হোল স্কয়ার কেন লিখলেন এখানে x প্লাস 1 লেখার কারণ হচ্ছে এই উপরের x প্লাস 1 এর সাথে এখানে একটা x প্লাস 1 ক্যান্সেল থাকে একটা আর এখানে y x প্লাস 1 হোল স্কয়ার উপরে কারোর সাথে কাটাকাটি যাবে না পুরোটাই থাকবে আর e টু দি পাওয়ার x এখানেও বসেছে e টু দি পাওয়ার x এখানেও বসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তুমি দেখো আমি এইটাকে যদি এইভাবে যদি লিখি ইন্টিগ্রেশন অফ 1 বাই x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x dx অর্থাৎ e টু দি পাওয়ার x কে আমি ডানে লিখলাম এই লাইন না লিখলেও চলতো আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য আর এইটা মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 হোল স্কয়ার dx এইটা যা আছে তাই থাকবে আমি এখানে কোনো ইন্টিগ্রেশন করব না এটাকে আমি রেখে দেব তোমরা তো প্রশ্ন করতে পারো স্যার আমাদেরকে তো ইন্টিগ্রেশন করার কথা বলেছে যেহেতু আমাদেরকে ইন্টিগ্রেশন করার কথা বলেছে তাহলে আমরা কেন এখানে ইন্টিগ্রেশন করব না আমি রেখে দিয়েছি এই জন্য আমি বলবো যদি আমরা প্র্যাকটিস না করি যদি আমরা অঙ্ক না করি পরিশ্রম না করি তোর পরীক্ষার হলে গিয়ে আমাদের সমস্যা হবে প্র্যাকটিস করলে আমরা জানতে পারবো কখন কোন কৌশলটা অ্যাপ্লাই করতে হয় যথাসময় এই যে আমি এটা রেখে দিয়েছি একসময় এটা ক্যান্সেল হয়ে যাবে কিভাবে ক্যান্সেল হবে একটু ধৈর্য ধরো দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এই অংশটা একটু মুছে ফেলছি তুমি দেখো এটা ইউভি নিয়মে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কোন নিয়মে ইউভি নিয়মে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে একেতে এই বক্স পোড়াটা হচ্ছে কি তোমাদের বোঝার জন্য নাম দিলাম ইউ আর এই পোড়াটা হলো কি ভি ইউভি নিয়মে আমাদেরকে সমাকলন করতে হবে আশা করি তোমাদের ইউভি নিয়মের সূত্রটা জানা আছে প্রথমে কি লিখতে হবে ইউ লিখতে হবে ইউটা কত 1 বাই x প্লাস 1 এরপরে ইন্টিগ্রেশনটা কার করতে হবে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x মাইনাস dx কারণ ইউ লেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন অন্তর্কলন কার ইউ এর অন্তর্কলন অর্থাৎ ইউ এর অন্তর্কলন
ডি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ইউটা কত? ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আমি যদি এইটাকে এক্স প্লাস ওয়ান ইনভার্স লিখি, তোমরা বুঝতে পেরেছ কিনা? আবার অন্তর্কলন করার সুবিধার জন্য, অন্তর্কলন করার সুবিধার জন্য আসলে আমার লেখা উচিত ছিল ডি এক্স, আর এখানে কত লেখার উচিত ছিল? ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। অর্থাৎ আমি ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের অন্তর্কলন করবো এক্স এর সাপেক্ষে। এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যে কথা, এক্স প্লাস ওয়ানকে যে লবে নিয়ে আসি, এক্স প্লাস ওয়ান হোল ইনভার্স একই কথা, অন্তর্কলন করতে আমার কি হবে? সুবিধা হবে। তাহলে ইউভি নিয়মটা কি? ইউ লেখে ভির ইন্টিগ্রেশন, আমি ইউ লেখে ভির ইন্টিগ্রেশন করেছি, মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্নে দিয়েছি থার্ড ব্র্যাকেট, আমাকে ইউ এর অন্তর্কলন করতে হবে। ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যে কথা, এক্স প্লাস ওয়ান হোল ইনভার্স একই কথা, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, এখন ইন্টিগ্রেশন করতে হবে কার? ভি এর। ভি এর ইন্টিগ্রেশন করতে হবে মানে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে দেখো থার্ড ব্র্যাকেট শেষ করেছি, ডিএক্স দিয়েছি, মাইনাস দিয়েছি। এরপরে দেখো এইটা বলেছিলাম যা আছে তাই লিখবো, হ্যাঁ আমি যা আছে আমি তাই লিখছি, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স, ডিএক্স। তাহলে দেখেন কি লিখেছি আমি, যে এটার সমাকলনটা প্রথমে আমি ইউ লিখতে হবে, হ্যাঁ আমি ইউ লিখেছি, তোমাদের সুবিধার জন্য সূত্রটা লিখে দিচ্ছি, ইউ ইন্টিগ্রেশন কার ভি এর মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ইউ এর অন্তর্কলন ভির ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট শেষ ডিএক্স। ইউটা কত? ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লিখেছি, ভির ইন্টিগ্রেশন এই যে ভিটা ই টু দু বার এক্স ইন্টিগ্রেশন করেছি, মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়েছি, ইউ এর অন্তর্কলন মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের অন্তর্কলন, এক্স প্লাস ওয়ান হোল ইনভার্স লেখে অন্তর্কলন করেছি, ভি এর ইন্টিগ্রেশন মানে ই টু দু বার এক্স এর ইন্টিগ্রেশন এই যে করেছি ডিএক্স, এরপর থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে ডিএক্স দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। এবং এইটা যা আছে আমি কি করেছি তাই রেখে দিয়েছি। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ই টু দু পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? ই টু দু পাওয়ার এক্স, ই টু দু পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? ই টু দু পাওয়ার এক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের ইন্টিগ্রেশন কত? এটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান হোল, সরি অন্তর্কলন হোল টু দু পাওয়ার মাইনাস টু, এক্স প্লাস ওয়ান হোল ইনভার্সের অন্তর্কলন হচ্ছে যে মাইনাস এক্স প্লাস ওয়ান হোল টু দু পাওয়ার মাইনাস টু। আমার তো ব্যাখ্যা করা উচিত না, যেহেতু আমরা সেকেন্ড ইয়ারে, আমরা ফার্স্ট ইয়ারে অন্তর্কলন করেছি, অবশ্যই নিয়ম আমাদের জানার কথা। অতএব এখানে আমার ব্যাখ্যা করাটা কি ঠিক হবে না। এরপরও প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বলছি কেন এইরকম হয়েছে। আমি যখন এক্স প্লাস ওয়ান হোল ইনভার্সের অন্তর্কলন করব, তখন পাওয়ার মাইনাস ওয়ানটা আগে আসবে, এই যে পাওয়ার মাইনাস ওয়ানটা আগে এসেছে, ওয়ান না লিখলেও চলবে কিন্তু মাইনাস লিখতে বাধ্য। এরপরে এই এক্স প্লাস ওয়ানটা লিখতে হবে, তারপরে আমরা জানি এন মাইনাস ওয়ান, এনের জায়গায় কত আছে? মাইনাস ওয়ান আছে, আর এই যে মাইনাস ওয়ান, এনের জায়গায় মাইনাস ওয়ান, আর এই যে মাইনাস ওয়ান কত হয়েছে? মাইনাস টু হয়েছে। এরপরে আমাদের কি করতে হবে? মনে মনে ভিতরেরটার অন্তর্কলন করতে হবে।
প্রথমে হোলটার অন্তর্কলন করেছে ফুল ব্র্যাকেটের, ভিতরেরটার অন্তর্কলন করি যদি এক্স কে এক্স এর সাপেক্ষে করলে ওয়ান হয়, ইনটু ওয়ান লিখ না লিখলেও কি চলে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আসো শেষ, এখন এই ই টু দু পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দু পাওয়ার এক্স, ই টু দু পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হয়েছে, ই টু দি পাওয়ার কত এক্স হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এবং এই ডি এক্সটা আমি লিখলাম, তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন ই টু দি পাওয়ার এক্স, এখন এই ডি এক্সটা লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, তারপর কত লিখবো ই টু দি পাওয়ার এক্স, নিচে কত এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে কত ডিএক্স আমি লিখে ফেললাম, ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এইটার কি করছি, আমি এইটার সমাকলন করছি, আমি প্রায় শেষ পর্যায়ে কি চলে এসেছি, আমি এখন এই লাইনটা মুছতে বাধ্য হচ্ছি। সমান, আচ্ছা এক কাজ করি, এই যে ইন্টিগ্রেশন যে করে ফেললাম, হ্যাঁ আমি একটা প্লাস কি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম, প্লাস সি, সি হচ্ছে সমাকলিত ধ্রুবক, প্লাস সি, সি হচ্ছে কি সমাকলিত ধ্রুবক ব্যাখ্যা দেবে। এখন ই টু দু পাওয়ার এক্সটাকে উপরে উঠিয়ে দিলাম, ই টু দু পাওয়ার এক্স, নিচে কত আছে এক্স প্লাস ওয়ান, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, এক্স প্লাস ওয়ান হোল টু দু পাওয়ার মাইনাস টু, এইটাকে আমি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি অসংখ্যবার বলেছি যে লবকে যদি হরে নিয়ে যাই অথবা হরকে যদি লবে নিয়ে যাই পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। এই ভদ্রলোক কোথায় আছেন, লবে আছেন, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু, উনি লবে আছেন, ওনার নিচে কিন্তু একটা ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি না, ওনার নিচে কিন্তু একটা ওয়ান আছে। এখন একে যদি আমি হরে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়ান, আমি বলেছি পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস টুটা কি হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে, আর এখানে একটা ওয়ান আছে সব এটা উপরে থাকবে, অতএব এইটা নিচে চলে আসলো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে কত ওয়ান বসবে, ওয়ান না বসিয়ে এই যে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা কোথায় আছে, লবে আছে, উপরে ই টু দি পাওয়ার এক্স লিখলাম, ডিএক্স লিখলাম, চোখে যাতে এ না ভাজে এই জন্য আমি এই দাগ দিলাম, এই দাগের অংশটা হচ্ছে আমার কোনটা, এতটুকু পর্যন্ত, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টুটা হরে চলে গেল পাওয়ার যেহেতু মাইনাস, এ টু দি পাওয়ার এক্সটা লবে চলে গেল, ডিএক্সটা কি করলাম লিখলাম। এরপর প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা লক্ষ্য করো যে এখানে কি আছে, মাইনাস আছে, হ্যাঁ মাইনাস দাও, তারপর কি আছে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, দাও ইন্টিগ্রেশন চিহ্ন, এরপর কি আছে উপরে ই টু দি পাওয়ার এক্স আছে লেখো, নিচে কত আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখো, তারপরে ডিএক্স লেখো, তারপরে প্লাস সি লেখো। এখন লক্ষ্য করো তো যে এইটার এইটা সেম কিনা, প্লাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, অতএব এই দুইটা অংশ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, এই দুটো অংশ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ এই দুটো অংশ কি হয়ে গেল, যে এই প্লাস এই অংশের সাথে এই অংশটা সেম ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত, থাকলো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি হচ্ছে সমাকলিত ধ্রুবক আনসার। তাহলে
আমাদের x into e to the power x by x plus 1 whole square এর আনসার হচ্ছে সমাকলন হচ্ছে e to the power x by x plus 1 plus c হচ্ছে সমাকলিত ধ্রুবক প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি মনে করো ওই x square plus 2 যদি হতো তাহলে এটা অন্তর্করণ করলে 2x plus 1 হতো এটার সাথে একটা মিল থাকতো তখন আমরা z এর নিয়ে চিন্তা করতাম ওই যে গত ক্লাসে বলেছিলাম কিন্তু কোনোভাবে কোনো অন্তর্করণ মিলছে না এই জন্য কৌশল অ্যাপ্লাই করেছিলাম আমি e to the power x কে বাইরে নিয়েছিলাম যেহেতু এখানে x plus 1 হোল স্কয়ার একটা plus 1 দিয়ে আমি কাজটা কি করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা তো মুছে ফেলি তোমাদেরকে এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা আমরা পরীক্ষার হলে কিন্তু আমরা পারবো না যদি আমাদের প্র্যাকটিস যদি না থাকে আর প্র্যাকটিস থাকলে আমরা অঙ্কটা পারবো ওই যে দেখেছো একটা আমি ইন্টিগ্রেশন করি নাই আমি ইন্টিগ্রেশন রেখে দিয়েছিলাম ডান দিকেরটা আমি জানি এটা এক সময় সেম আরেকটা ইন্টিগ্রেশন আসবে ওইটার সাথে ক্যান্সেল হয়ে যাবে আমার ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই এখন আসো একটা অঙ্ক দিচ্ছি দেখো তোমাদেরকে যে সেটা হচ্ছে x স্কয়ার বাই x প্লাস 2 x স্কয়ার বাই x প্লাস 2 dx x স্কয়ার বাই x প্লাস 2 dx এইটা কি করতে পারি ঠিক আছে জি এটাও জেড এর নিয়মে পড়বে না কারণ জেড এর নিয়মের কি বলেছিলাম লবের চলকের পাওয়ার হতে হরের চলকের পাওয়ার এক বেশি হতে হবে কিন্তু এখানে আমি দেখছি লবের চলকের পাওয়ার কি এক বেশি অতএব জেড এর নিয়ম চিন্তা করে লাভ নাই আমি দেখলাম এক কাজ করি এখানে x প্লাস 2 আছে অতএব এখানে যেহেতু কি আছে x প্লাস কি আছে 2 আছে এই জন্য আমি চিন্তা করলাম এক কাজ করি এখানে x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার লিখে ফেলি x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার কি করি লিখে ফেলি যেহেতু নিচে কি আছে x প্লাস 2 আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আছে x স্কয়ার আমি মাইনাস 2 হোল স্কয়ার লিখলাম এটা কি ঠিক হলো মোটি ঠিক না এই জন্য আমাকে কি করতে হবে প্লাস 4 লিখতে হবে কারণ মাইনাস 2 এর বর্গ কত মাইনাস 4 ঠিক আছে মাইনাস 4 2 এর বর্গ 4 আগে মাইনাস আছে মাইনাস 4 আর প্লাস 4 ক্যান্সেল থাকে x স্কয়ার আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার আমি x স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার কেন লিখলাম না কেন লিখলাম না ব্যাখ্যা দিচ্ছি মাইনাস 2 হোল স্কয়ার এই জন্য লিখেছি এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানেও এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 এই এক্স প্লাস 2 কাটাকাটি যাবে দেখো আমি কি করছি দেখো ইন্টিগ্রেশনের চিহ্ন হ্যাঁ তো এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে কি লিখব x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ওকে কোনটাকে লিখেছি এতটুকু লিখেছি আর এই যে প্লাস 4 লিখলাম নিচে কত x প্লাস 2 dx তুই বলবা স্যার আপনি তো বলেছেন x প্লাস 2 সাথে কাটাকাটি যাবে কিভাবে কাটাকাটি যাবে অসম্ভব এখানে একটা প্লাস 4 আছে এইভাবে তো কাটাকাটি করা যায় না কাটাকাটি করতে হলে তো এখানে কি এই প্লাস 4 টা কি থাকতে পারবে না তখন আমি এটা এটা ক্যান্সেল করতে পারবো কিন্তু এখানে তো একটা কি রয়ে গেছে এই যে প্লাস 4 রয়ে গেছে প্লাস 4 রয়ে গিয়েছে আমি কিভাবে কাটবো একটু ধৈর্য ধরো একটু বুদ্ধি খাটাও দেখবে কাটাকাটি করা যাবে সেই বুদ্ধিটা কি খাটাবো বুদ্ধিটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দেখেন x প্লাস 2 x মাইনাস 2 বাই x প্লাস 2 dx বাই x প্লাস 2 dx কারণ এখানে দুটো পার্ট আছে এই মানে যুগের ডান দিকে একটা পার্ট বাম দিকের একটা পার্ট
तो x plus 2 into x minus 2 by x plus 2 लेके फेललाम dx আরেকটা পার্ট কত আছে ইন্টিগ্রেশন অফ 4 by x plus 2 dx ইন্টিগ্রেশন অফ 4 by x plus 2 কি dx আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দেখো আরেকটা পার্ট এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা অর্থাৎ এখানে কিন্তু প্লাস দিয়ে ডাইন দিকে একটা পার্ট আছে বাম দিকে একটা পার্ট আছে আমি x plus 2 x minus 2 কে এইভাবে লিখেছি আর প্লাস 4 বাই এটাকে এই যে লিখেছে কারণ তোমরা ভালো করে জানো a plus b x plus 1 into x plus 3 আছে না একটা দিতে দেখাতে পারি ধরো x plus 2 এটাকে আমি কি লিখতে পারি a বাই x plus 2 plus b বাই x plus 2 আমি এটাকে আমি লিখতে পারি ঠিক আছে মানে এখানে একটা হচ্ছে a বাই x plus 2 প্লাস দিয়ে আলাদা হয়ে গেল b বাই x plus 2 তো এখানে এই যে প্লাস দিয়ে 4 বাই x plus 2 আলাদা হয়ে গেল আর x plus 2 x minus 2 এদের সাথে থাকলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি এই x plus 2 প্রিয় শিক্ষার্থীরা ক্যান্সেল তাহলে থাকে কত সমান ইন্টিগ্রেশন অফ x minus 2 dx x minus 2 dx plus 4 ইন্টিগ্রেশন অফ 1 by x plus 2 dx 4 টাকে আগে নিয়ে আসলাম 1 by x plus 2 হ্যাঁ এই যে 4 টাকে আগে নিয়ে এসেছি আর এটা কাটাকাটি গিয়েছে x minus 2 কি থেকে গেল এটা ইন্টিগ্রেশনটা কত হবে ইন্টিগ্রেশন অফ x dx minus 2 1 dx এটা আবার কয় পার্ট হয়ে গেল দুই পার্ট হয়ে গেল ঠিক আছে একটা x এর সাথে dx আছে মাইনাস দুইটাকে আগে লিখে 1 dx লিখলাম প্লাস 4 ln x plus 2 ln x plus 2 কারণ আমরা ভালো করে জানি যে 1 by x plus 2 হচ্ছে ln x plus 2 ইন্টিগ্রেশন ঠিক আছে আমরা এক কাজ করি আচ্ছা দাগ দিয়ে দিই তাহলে কাটাকাটি করা লাগবে না হ্যাঁ ওকে এখন আসো আমরা ইয়ের ইয়ে করি সমাকলন করি x এর সমাকলন x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 কারণ x এর পাওয়ারটা কত 1 তো সমাকলনের সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্রিয় শিক্ষার্থীরা এখানে সূত্র নিয়ে আমি খুব বিশদভাবে আলোচনা করছি না কারণ সমাকলনের 11 নম্বর ক্লাস 1 2 3 4 5 6 করে আমি এসেছি এর ভিতরে অর্থনীতির অঙ্কগুলো করিয়ে ফেলেছি এখন বিশ্ববিদ্যালয়ের যে অঙ্কগুলো আসে বা মেসেঞ্জারে যে প্রবলেমগুলো দিয়েছ এই প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি এখানে x এর পাওয়ার 1 মানে n এর জায়গায় 1 আছে n প্লাস 1 মানে 1 প্লাস 1 n প্লাস 1 মানে 1 প্লাস 1 মাইনাস 2 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কত x প্লাস 4 ln x প্লাস 2 প্লাস c এই সিটা হচ্ছে সমাকলিত ধ্রুবক এই সিটা লিখে দিতে হবে তোমাদেরকে c হলো সমাকলিত ধ্রুবক তাহলে আমার কি দাঁড়ালো আবার দাঁড়ালো এটার ইন্টিগ্রেশন করলাম এটারও করলাম ঠিক আছে তাহলে আনসারটা কত দাঁড়ালো আনসার হচ্ছে 1 বাই 2 এই যে এক একে দুই আর 1 1 বাই 2 x স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 4 ln x প্লাস 2 প্লাস সমাকলিত ধ্রুবক c এখানে জায়গা হচ্ছে না হয়তো তোমরা দেখবে না এই জন্য নিচে প্লাস সি লিখেছি তা আনসার কত হলো হাফ মানে 1 বাই 2 x স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 4 ln x প্লাস 2 এই যে প্লাস সি হচ্ছে সমাকলিত কি ধ্রুবক প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কি বুঝতে পেরেছ আরেকটা অঙ্ক তোমাদেরকে দেই দেখি ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 1
ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 নিচে কত আছে x প্লাস 1 এইটা সমাধানটা তোমাদেরকে একটু দেই এটা করব না কিছু করব বাকি রেখে দেব তোমরা নিজেরা করবা ঠিক আছে এটা তোমরা বাকি তোমরা কি করবা নিজেরা করবা হ্যাঁ আমি একটু করে দেব বাকি তোমরা নিজেরা করবা দেখো ওই একই কারণ হরের চলকের পাওয়ার হতে লবের চলকের পাওয়ার এক বেশি অতএব এখানে জেড চিন্তা করার কোনো প্রয়োজন নেই জেডের নিয়ম হ্যাঁ যদি এরকম হতো যদি এক্স প্লাস ওয়ানটা উপরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা নিচে তাহলে লবের চলকের পাওয়ার হতে হরের চলকের পাওয়ার এক বেশি তখন এইটাকে আমি মনে মনে অন্তর্কলন করব কত টুয়াইস এক্স ঠিক আছে আর এখানে এক্স প্লাস ওয়ান না জেড এর নিয়মে এটা হবে না হ্যাঁ যদি এখানে লবে যদি এক পার্ট থাকতো তাহলে এক্স এক্স মিলে গিয়েছে সহগ না মিললেও চলবে এটা জেড এর নিয়মে হয়ে যাবে ঠিক আছে কিন্তু লবে যদি যেহেতু একাধিক পার্ট অর্থাৎ অন্তর্কলন পুরো মিলতে হবে যদি এখানে যদি এক্স থাকতো তাহলে টুয়াইস এক্স প্লাস ওয়ান তাও হতো না যদি এখানে টুয়াইস এক্স থাকতো তাহলে এইটা এই এক্স স্কোয়ার প্লাস এক্স এর অন্তর্কলন টুয়াইস এক্স প্লাস ওয়ান এইটাকে আমি জেড ধরতাম অর্থাৎ শুধু পাওয়ার এক বেশি হলে হবে না অন্তর্কলন লবে একাধিক পার্ট থাকলে পুরোপুরি মিলতে হবে ঠিক আছে ওকে তো এখানে তো লবে এক বেশি প্রশ্নই উঠে না আমি চিন্তা করলাম এক কাজ করি এখানে কত আছে এখানে এক্স প্লাস কি আছে ওয়ান আছে তা আমি এক কাজ করি আমি উপরে কি করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম প্লাস টু লিখলাম আর নিচে আমি এক্স প্লাস ওয়ান লিখলাম তারপর ডিএক্স লিখলাম তোমরা বলতে পারো স্যার আপনি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেন লিখেছেন আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ানের বর্গ যাই দেও না কেন ওয়ানই থাকবে এটা এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এইটার জায়গায় আমি এক্স প্লাস ওয়ান আর কত লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান এই এক্স প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে এ দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান তারপর কত এক্স মাইনাস ওয়ান তারপর কত প্লাস টু নিচে কত এক্স প্লাস ওয়ান তারপরে কত ডিএক্স আশা করি বুঝতে পেরেছ এরপর এইটা এটা কাটাকাটি চলে গেল সরি এখনো কাটাকাটি যাবে না সাবধান দুই পার্ট করতে হবে এক্স প্লাস ওয়ান তারপরে এক্স মাইনাস ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান ডিএক্স এই পার্টটা লিখলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই কত এক্স প্লাস ওয়ানটা লিখলাম ডিএক্স আরেকটা পার্ট কত ইন্টিগ্রেশন অফ টু বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স করেই তো ফেললাম যখন করে ফেললাম আর দিয়ে দিই শেষ করে দিই দেখিয়ে দিই ঠিক আছে হ্যাঁ এরপর এইটা এটা কাটাকাটি তাহলে কি থাকলো সমান ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স দুইটাকে আগে নিয়ে আসলাম এটা কয় পার্ট এটা দুই পার্ট প্রথমে কি হবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এরপর মাইনাস মাইনাসটা আগে লিখলাম ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স প্লাস টু ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে কি লন এক্স প্লাস ওয়ান আমরা জানি যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এইটার সমাকলনের সূত্র হচ্ছে লন এক্স প্লাস ওয়ান এরপরে দেখো সমান এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান নিচে কত লিখব ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন কত এক্স প্লাস এইটা কত টুয়াইস লন প্লাস টু লন এক্স প্লাস ওয়ান যা আছে তাই প্লাস সি কারণ আমার ইন্টিগ্রেশন শেষ এই সি সমাকলিত ধ্রুবক লিখতে হবে লাস্ট লাইন এক একে দুই ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান টু
again 2 x square minus x plus 2 ln x plus 1 নিচে প্লাস সি লিখলাম এখানে জায়গা দেখবে না ক্যামেরা এই যে নিচে প্লাস সি লিখেছি সমাকলিত কি ধ্রুবক ঠিক আছে সমাকলিত ধ্রুবক তাহলে आंसरটা কত হলো যে half x square minus x plus 2 ln x plus 1 plus c c হচ্ছে সমাকলিত কি ধ্রুবক आंसर কি করলাম দিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকুই থাক ইনশাআল্লাহ নেক্সট কি করব আরো কয়েকটা সমাকলন কি করব নিয়ে আসব তোমাদের সামনে পরীক্ষা তোমাদের সামনে আমি একটু দ্রুত কি করব দেওয়ার কি করব চেষ্টা করব ঠিক আছে সবাই কি করো ভালো থেকো ক্লাসটা ভালো লাগে যদি শেয়ার করবে আর প্লেলিস্ট হতে ক্লাসটা দেখবে প্লেলিস্টে গেলে আবার সমস্ত অঙ্কগুলো পাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কি করবে দেখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।